So guys, finally আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরি এর মধ্যে গেছে আমাদের নিউ ওমনি ভ্যান এন্ড গেছে আমাদের নিউ সুইফট কার অ্যাড করে নিয়েছে আমাদের নিউ প্লাগইন অপশন ইউজ করে। সো গাইস তোমরা কি আমাদের নিউ প্লাগইন অপশন ইউজ করে আমাদের নিউ দুটো কার গেমের মধ্যে অ্যাড করবে সেটা বলতে চলেছি। এছাড়াও গাইস আমাদের নিউ অ্যাপ মানে গাইস আমাদের যে নিউ প্লাগইন অ্যাপের গাইস এখন ওয়ার্ক করছে না। সো গাইস আমাদের নিউ প্লাগইন অ্যাপ কিভাবে ওয়ার্ক করবে সেটাও আজকে আমরা এই ভিডিওর মধ্যে বলতে চলেছি। এন্ড গাইস আমাদের নিউ এলিফ্যান্ট এন্ড গাইস আমাদের নিউ ল্যাম্বরগিনি টার্জো গাইস কেজিএফ বাইক, সো এগুলো গাইস তোমরা কি অ্যাড করবে সব কিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে বলতে চলেছি। সো গাইস ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, তো গাইস ভিডিওটা একটু স্কিপ না করে গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো। এন্ড গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো গিয়ে গাইস পড়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে লাইক মেরে দাও। সো বেশি কথা না বানিয়ে গেছে আমরা ভিডিওটা স্টার্ট করি। তো গাইস আমরা প্রথমে বলে দিই গেছে আমাদের নিউ ওমনি ভ্যান এন্ড গেছে আমাদের নিউ সুইফট কার তোমরা কিভাবে গেমের মধ্যে অ্যাড করবে। তো গাইস আমাদের নিউ ওমনি ভ্যান এন্ড গেছে আমাদের নিউ সুইফট কার অ্যাড করার জন্য গেছে আমাদের নিউ অ্যাপ মানে গেছে আমাদের নিউ প্লাগইন অ্যাপে যেতে হবে। সো চলো গেছে আমরা এখান থেকে আমাদের নিউ প্লাগইন অ্যাপে চলে যাই। তো গেছে আমরা এখান থেকে প্লাগইন অ্যাপে চলে এসেছি। এন্ড গেছে তোমরা নরমালি এখান থেকে ভেহিকলসে চলে যাবে। এন্ড গেছে এখানে আসার পর তোমরা দেখতে পাবে গেছে আমাদের আগে ছিল গেছে কেজিএফ বাইক এন্ড গেছে ল্যাম্বরগিনি টার্জো এন্ড গেছে তার পাশে আমাদের দুটো কার মানে গেছে হচ্ছে একটা আমাদের ওমনি ভ্যান এন্ড গেছে আমাদের একটা সুইফট কার। সো নরমালি গেছে এখান থেকে আমাদের ওমনি ভ্যানের নিচে গেছে সিলেক্টটাতে ক্লিক করবে। এন্ড গেছে এখানে লেখা থাকবে কপি। সো নরমালি গেছে আমাদের কপি করে নেওয়ার পরে গেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমেতে যাবে। এন্ড গেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমেতে আসার পরে গেছে নর্মালি আমরা এখান থেকে এখন ব্যাক করি, তারপরে গেছে আমাদের প্লাগইন অপশানে যাবে। এন্ড গেছে প্লাগইন অপশানে যাওয়ার পরে গেছে এখানে ইনস্টলে ক্লিক করবে। এন্ড গেছে এখান থেকে গেছে আমাদের দেখাচ্ছে ফাইল অলরেডি লোডেড মানে গেছে আমাদের এগুলো লোড করা আছে ফাইলটা। সো তোমরা গেছে এগুলো করার আগে ইন্টারনেট অন করে নেবে মোবাইলের, নয়তো গেছে এগুলো কোনো কিছু ওয়ার্ক করবে না। তো মোবাইলের ইন্টারনেট অন করে নেওয়ার পরে গেছে এখানে ইনস্টলে ক্লিক করলে গেছে দেখাবে ফাইল লোডেড মানে গেছে আমাদের লোড অলরেডি ছিল বলে গেছে আমাদের এখানে ফাইল অলরেডি লোডেড দেখাচ্ছে। বাট গেছে তোমাদের ফাইল না লোড করা থাকলে গেছে ফাইল লোডেড দেখাবে। এন্ড গেছে ফাইলটা লোড করে নেওয়ার পরে গেছে এখান থেকে নর্মালি ব্যাক করবে। এন্ড গেছে ব্যাক করার পরে এখানে প্লেতে ক্লিক করবে। এন্ড গেছে প্লেতে ক্লিক করলে গেছে আমাদের নিউ গেম লোড হবে। সো গেছে আমরা গেমে চলে এসেছি। এন্ড গেছে গেমে আসার পর নর্মালি তোমরা এখান থেকে ডায়াল করবে 7। এন্ড গেছে এখান থেকে তোমরা 7 ডায়াল করলে গেছে দেখতে পেয়ে যাবে আমাদের নিউ ওমনি ভ্যান। এন্ড গেছে দেখতেও পুরো নেক্সট লেভেলের লাগছে। এন্ড গেছে আমাদের নিউ ওমনি ভ্যানে তোমরা নর্মালি কালার চেঞ্জ করতে পারবে। সো চলে গেছে এখান থেকে আমরা কালার চেঞ্জ করি। সো এখান থেকে সাইড টু কাছে যেতে হবে। এন্ড গেছে ইয়েলো, গ্রিন, ব্লু, গেছে ভায়োলেট, রেড, অরেঞ্জ গেছে সব রকম কালার করতে হবে। এন্ড গেছে মিক্সড কালারও করতে হবে। এন্ড গেছে আমাদের নর্মালি আরজিবি কালারও করতে হবে। এন্ড গেছে আমাদের আরজিবি কালার করার পরে গেছে তোমরা অন্য কোনো কালার করতে পারবে না গাইস নর্মাল কালারদের মতো। এন্ড গেছে আমাদের নিউ সুইফট কার তোমরা গেমের মধ্যে কিভাবে অ্যাড করবে। সো গেছে আমাদের নিউ সুইফট কার এন্ড গেছে আমাদের ওমনি ভ্যান একই প্রসেস মানে গেছে তোমরা ফের যাবে আমাদের নিউ প্লাগইন অপশানে। এন্ড গেছে আমাদের ওমনি ভ্যানের নিচে গেছে যে আমাদের সিলেক্ট বলে অপশানটা আছে। সো নর্মালি গেছে আমাদের সিলেক্ট অপশানে ক্লিক করবে। এন্ড গেছে ক্লিক করার পরে দেখাবে কপিড। এন্ড গেছে কপি করার পর নর্মালি আমাদের গেমে চলে আসবে। এন্ড গেছে গেমে আসার পর নর্মালি এখান থেকে আমাদের যে প্লাগইন অপশানে আছে তো নর্মালি তোমরা এখানে প্লাগইন অপশানে ঢুকবে। এন্ড গেছে এখানে ঢোকার পর নর্মালি ইনস্টলে ক্লিক করবে। এন্ড গেছে ইনস্টলে ক্লিক করার পরে গেছে তোমাদের দেখাবে ফাইল লোডেড। তো নর্মালি গেছে ফাইলটা লোড করে নেওয়ার পরে গেছে গেমে আসবে। সো এখান থেকে আমরা ফের গেমে যাই। এখান থেকে আমাদের নিউ গেম লোডিং হচ্ছে। এন্ড গেছে আমরা গেমে চলে এসেছি। এন্ড এখান থেকে আমাদের গেমে আসার পর তোমরা নর্মালি ডায়াল করবে 8। তো দাঁড়াও গেছে আমরা এখন বাড়ির বাইরে যাই, নয়তো গেছে আমাদের ছাদের ওপর কারে আসবে। তো নর্মালি গেছে এখানে বাইরে চলে এসেছি। এন্ড গেছে তোমরা এখানে নর্মালি ডায়াল করবে 8। এন্ড গেছে 8 ডায়াল করলে গেছে পেয়ে যাবে আমাদের নিউ সুইফট কার। এন্ড গেছে দেখতেও পুরো নেক্সট লেভেল লাগছে। সো গেছে এরকম করে করে গেছে আমাদের যে নিউ এলিফ্যান্ট এন্ড গেছে আমাদের নিউ মনস্টারগুলো তোমরা গেমের মধ্যে অ্যাড করা পারবে। এন্ড গেছে আমাদের যে নিউ ল্যাম্বরগিনি টার্জো কেজিএফ বাইক তোকে সব কিছু এরকম করে করে গেমের মধ্যে অ্যাড করা পারবে। এন্ড গেছে আমাদের নিউ সুইফট কারের কালার তোমরা নর্মালি চেঞ্জ করতে পারবে। তো এখান থেকে চলে গেছি। তো গেছে এখানে তোমরা ইয়েলো, গ্রিন, গেস ব্লু, ভায়োলেট, রেড, গেস অরেঞ্জ, ব্ল্যাক এন্ড গেস মিক্সড কালারও করতে পারবে। এন্ড গেস নর্মালি আরজিবি কালার করার পরে তোমরা অন্য কালারদের মতো গেছে আমাদের অন্য আর কোনো কালারও করতে পারবে না। তো চলো গেছে আমরা ড্রাইভ করে দেখি গেছে আমাদের নিউ সুইফট কার কেমন লাগে। এন্ড গেছে ইন্টেরিয়ারও দেখবো গেছে আমাদের কেমন দেখতে। তো চলো গেছে এখান থেকে আমরা চলে এসেছি গাড়িতে। এন্ড গেছে এখান থেকে আমাদের ইন্টেরিয়ার দেখতে হচ্ছে পুরো নেক্সট লেভেলের। বাট গেছে আমাদের স্পিডোমিটার ওয়ার্ক করে না। এন্ড গেস চলো এর স্পিডও আমরা চেক করে নিই এখান থেকে। সো এখান থেকে স্পিড ঠিকঠাকই আছে। তো এখান থেকে চলো আমরা এখন এখান থেকে ব্যাক করি মানে গেছে আমাদের গাড়িটা থেকে বাড়ে। এন্ড গেছে আমাদের নিউ ওমনি ভ্যানের গেছে স্পিড চেক করবো। সো চলো এখান থেকে আমরা গেটও বন্ধ করে দিয়েছি গাড়ি। এন্ড গেছে এখান থেকে নর্মালি 7 ডাল করে গেছে চলে আসবে আমাদের নিউ ওমনি ভ্যান। তো এখান থেকে আসবে আমাদের ওমনি ভ্যানে ড্রাইভ করি এখন। সো গেছে আমরা ওমনি ভ্যানে চলে এসেছি। এন্ড গেছে ইন্টেরিয়ার দেখতে হচ্ছে পুরো নেক্সট লেভেলের। বাট গেছে আমাদের ওমনি ভ্যানের স্পিড গেছে আমাদের সুইফট কার হচ্ছে অনেক বেশি। এন্ড গেছে তোমরা এখান থেকে গেছে দেখতে হচ্ছে পুরো কন্ট্রোল করা গেছে মানে পুরো নেক্সট লেভেলের গেছে আমাদের স্পিড ওমনি ভ্যানের মানে গেছে পুরো মাফিয়া কাজ। তো গেছে স্পিডও মাফিয়া টাইপের দিয়েছে। সো এখান থেকে আমাদের ওমনি ভ্যানেরও তোমরা নর্মালি কালার চেঞ্জ করতে পারবে। এন্ড গেছে আমাদের সুইফট কারেরও কালার চেঞ্জ করতে পারবে। বাট গেছে আমাদের দুটো কারের মধ্যে গেছে একটারও স্পিডোমিটার ওয়ার্ক করে না। এন্ড গেছে আমাদের নিউ প্লাগইন অ্যাপ মানে গেছে আমাদের প্লাগইন অ্যাপ এখন গেছে অনেকের মোবাইলে গেছে ফাইল লোড হচ্ছে না মানে গেছে আমাদের যে ওমনি ভ্যান এন্ড গেছে আমাদের নিউ সুইফট কার মানে গেছে আমাদের যেসব প্লাগইন আইটেমগুলো গেছে এগুলোর ফাইল লোড হচ্ছে না। তো এখান থেকে আমাদের নিউ প্লাগইন অ্যাপের গেছে আমাদের আগে ছিল গেছে 1 TB। বাট গেছে আমাদের রোহিত গেমার স্টুডিও এখন করে দিয়েছে 4 TB। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মানে 4 TB করেনি। বাট গেছে রোহিত গেমার স্টুডিও বলেছে গেছে আমাদের 2 TB করলে চলে যাবে। বাট গেছে আমাদের 4 TB পর্যন্ত করার চেষ্টা নিচ্ছে। সো গেছে আমাদের যদি 4 TB করে দেয় তো গেছে আমাদের মানে সার্ভারটা ক্র্যাশ হওয়ার পুরো সম্ভাবনা একদম নেই বললে চলে। তো একটু ওয়েট করে গেছে আমাদের আজকের মধ্যে নিউ প্লাগইন অ্যাপের আপডেট চলে আসবে। এন্ড গেছে নিউ আপডেট আসার পরে গেছে আমাদের সার্ভার ক্র্যাশ হবে না বললেই চলে মানে গেছে একদম 199.9% চান্স একদম নেই মানে হবে না। তো গেছে আমাদের আজকের মধ্যে গেছে আমাদের প্লাগইন অ্যাপের আপডেট দিয়ে দেবে। এন্ড গেছে আপডেট করে নেওয়ার পরে গেছে নর্মালি তোমরা গেছে আমাদের ফাইল লোড করলে গেছে ফাইল লোড হবে মানে গেছে এখন আমাদের অনেকের মোবাইল হচ্ছে না। বাট গেছে আমাদের আজকের সন্ধ্যের মধ্যে গেছে আমাদের নিউ প্লাগইন প্লাগইন অ্যাপের গাইস আপডেট মনে হচ্ছে রোহিত গেম স্টুডিও করে দেবে। সো গাইস আমাদের আপডেট করে দেওয়ার পরে গাইস তোমরা ফাইল লোড করবে এন্ড গাইস তখন আমাদের নিউ ওমনিভ্যান এন্ড গাইস আমাদের নিউ সুইফটটা তোমরা গেমের মধ্যে অ্যাড করে ড্রাইভ করতে পারবে। তো তার জন্য গাইস একটু ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করে আমাদের আজকের মধ্যে গাইস আমাদের নিউ আপডেট চলে আসবে প্লাগইন অ্যাপের। সো গাইস আমাদের নিউ কোডগুলো বলে দিই, সবকটা ফাইল অ্যাড করে নেওয়ার পরে গাইস তোমরা এখান থেকে 1 ডায়াল করলে গাইস দেখতে পেয়ে আমাদের নিউ কেজিএফ বাইক এন্ড গাইস এখান থেকে 2 ডায়াল করলে দেখতে পেয়ে যাবে গাইস আমাদের ল্যাম্বোর্গিনি টাউজান গাইস এখান থেকে 3 ডায়াল করলে দেখতে পেয়ে আমাদের নিউ মনস্টার এন্ড গাইস এখান থেকে তোমরা নরমালি 4 ডায়াল করলে দেখতে পেয়ে আমাদের নিউ স্নেক মনস্টার এন্ড গাইস নরমালি এখান থেকে 5 ডায়াল করলে তোমরা দেখতে পেয়ে যাবে গাইস আমাদের নিউ ইগল মনস্টার এন্ড গাইস এখান থেকে 6 ডায়াল করলে দেখতে পেয়ে যাবে আমাদের নিউ এলিফ্যান্ট। তারপর গাইস নরমালি এখান থেকে তোমরা 7 ডায়াল করলে গাইস দেখতে পেয়ে যাবে আমাদের নিউ ওমনিভ্যান এন্ড গাইস তোমরা এখান থেকে নরমালি 8 ডায়াল করলে দেখতে পেয়ে যাবে আমাদের নিউ সুইফট। সো গাইস আমাদের এই 8টা চিট কোড এখনো পর্যন্ত এসেছে এন্ড গাইস আমাদের নিউ 20 পর্যন্ত গাইস চিট কোড আসতে চলেছে, মানে গাইস এখনো নেক্সট লেভেলের আইটেম আসতে বাকি আছে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো গাইস ফরওয়ার্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটা লাইক মেরে দাও। সো দেখা হবে নেক্সট ভিডিও তে।